সৌদি আরবে আকামা সহ বিভিন্ন জরুরি আইডি কার্ডের প্লাস্টিক ভার্সনের প্রয়োজনীয়তা আর থাকছে না। আমাদের তাবুক প্রতিনিধি মোহাম্মদ শাহাদাত হোসেন সাজ্জাদ জানান, সৌদি আরবে যে কোনো লেনদেনের জন্য এখন থেকে ডিজিটাল আইডেন্টিটি ব্যবহার করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রযুক্তি বিষয়ক মন্ত্রী বাদর আল মিশরি। মন্ত্রী জানিয়েছেন, ডিজিটাল ট্রান্সফরমেশন ড্রাইভের অধীনে সৌদি নাগরিক এবং প্রবাসীদের জাতীয় পরিচয়, আবাসিক অনুমতি, ড্রাইভিং লাইসেন্স এবং যানবাহন নিবন্ধের প্লাস্টিক নথি বহন করার দরকার নেই। প্লাস্টিকের পরিচয়পত্রের বদলে ডিজিটাল আইডি কার্ড ব্যবহার করলেই সৌদি নাগরিক এবং প্রবাসীরা যাবতীয় কাজ করতে পারবেন। গত মঙ্গলবার একটি টেলিভিশন অনুষ্ঠানে যোগ দিয়ে প্রিন্স আল মিশরি স্পষ্ট করে বলেছেন, সকল সৌদি নাগরিক এবং প্রবাসীদের সমস্ত সরকারি লেনদেনের ক্ষেত্রে প্লাস্টিক কার্ডের পরিবর্তে ডিজিটাল আইডি ব্যবহার করলেই হবে।